তিন নম্বর কোশ্চেন মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করে তারপরে কোশ্চেন করতে হবে সেটি হলো চার এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তারপরে পাঁচ নম্বর কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ছ নম্বর কোশ্চেন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ব্যাখ্যা করো তারপরে সাত নম্বর কোশ্চেন লোকসভার অধ্যক্ষের স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট কোশ্চেন আট নম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা পর্যালোচনা করো নয় নম্বর কোশ্চেন হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো আর দশ নম্বর কোশ্চেন ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লাখ এই দশটির মধ্যেই পড়বে এর বাইরে কোশ্চেন এবার হবে না দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নগুলি মুখস্থ করে চল্লিশে চল্লিশ অবশ্যই পাবে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ এইচএস টুয়েলভের এই কটি সাজেশন